আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ডকসটা আমাদের ওয়ালেটে চলে আসছে। তো এখান থেকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পেমেন্ট প্রুফ। এই যে দেখেন, এখানে একটু আগেই পাইছি পেমেন্টটা। আপনারা যদি টাইমটা খেয়াল করেন সব কিছু এখানে দেখতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ইউটিউবে নতুন হলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে ওই ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায়। অলসো আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না। এখানে যদি আপনারা, আমি দেখাই কি পরিমাণ ডগস আমাদের ইউজাররা পাইছে। এখানে দেখেন, এখান থেকে দেখতেই পাচ্ছেন 50,000 টোকেনের মতো পাইছে। এখানে এক ভাই পাইছে 53,000, তারপরে এখানে দেখেন 28,000, 28,000, এখানে এক ভাই পাইছে 17,000। এরকম অসংখ্য অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে, যেগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আজকের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে ডক্স টোকেনটা আপনি প্রি মার্কেটেই সেল করবেন। আমি বলছি না যে আপনি আগে আগে সেল করে দিবেন, কিন্তু অনেকেরই অনেক প্যানিক রয়েছে বা অনেকেই চাচ্ছেন যে কীভাবে আসলে সেল করে দিব। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং ডক্স নিয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে দিব। প্রি মার্কেটে সেল করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে বিটগেট এক্সচেঞ্জারে। বিটগেট এক্সচেঞ্জারেই মূলত হচ্ছে প্রি মার্কেট নিয়ে আলোচনা হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডক্স টোকেনটা কিন্তু বিটমার্টের প্রি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো বিটগেটে আসলাম, বিটগেটে আসার পর এখান থেকে আমি ডক্সের উপরে একটা ক্লিক দিলাম। বর্তমানে প্রাইস আপনি দেখতে পাচ্ছেন হালকা একটু ডাউন করেছে, 0.002, এইটা আপনার বর্তমান প্রাইস। আর এখানে যদি আমি সেলে আসি, সেলে আসার পর এখানে দেখেন 0.0019, এখানে দেখতে পাচ্ছি ইনি প্রায় হচ্ছে 458K পর্যন্ত ডক্স কিনবে। তো আমি সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউ আর এস সেলার, তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ, এখান থেকে আমাদের কিন্তু কয়েন নাই বললে চলে। এখান থেকে ওকে বাটনে আমি একটা ক্লিক দিব। ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে ম্যাক্স অপশনে যদি আমি ক্লিক দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে। তো ব্যালেন্স আমাদেরকে এখানে ট্রান্সফার করতে হবে। আমি আগে, তার আগে আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমি 6,000 মতো সেল করব। 6,000 টোকেনের ভ্যালু এখান থেকে দেখাচ্ছে $11। তো 6,000 টোকেনের ভ্যালু $11 দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে যদি আমি দেখাই কীভাবে আপনি প্রি মার্কেটে সেল করবেন, এখান থেকে আপনার স্পটে আছে না। ওকে, তো প্রি মার্কেটারদের সেল করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রি মার্কেটে আপনারা সেল করবেন না, কারণ এই প্রাইসে আপনারা কখনোই সেল করবেন না। প্রি মার্কেটে মূলত সেল করতে পারবেন এভাবে, মানে বিটগেটে ধরেন আপনি উইথড্র করেছেন, এখান থেকে আগে প্রথমে আপনাকে এখানে একটা অর্ডার নিতে হবে। তো এখান থেকে দেখেন আমি আপনাকে সেল অর্ডারে ক্লিক করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে ধরেন আপনার এই যে সিস্টেমটা রয়েছে না, এই সিস্টেমে এসে আপনাকে প্রথমে একটা অর্ডার ক্রিয়েট করতে হবে। এখান থেকে সেল করা একদম ইজি বিষয়, আপনার যে ব্যালেন্সটা রয়েছে, যেমন ধরেন এখানে 4,000 টোকেন পর্যন্ত সেল করা যাবে। ওকে বাটনে ক্লিক দিলাম, এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 4,196। তো এই অ্যামাউন্টটা যদি আপনি লেখেন 4,196, লেখার পরে ওকে বাটনে ক্লিক দিলে মূলত এটা সেল অর্ডারে চলে যাবে এবং এখান থেকে যে $7.80 আমি এটা রিসিভ করব। এটা একদমই ইজি বিষয়। তো এখান থেকে এভাবে আসলে এটা সেল আউট হবে। কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা মানে জানানোর জন্য ভিডিওটা মেক করতেছি, সেটা হচ্ছে এখানে যদি আপনি খেয়াল করেন অনেকেই কিন্তু বাইসেলটা করতেছে, আপনারা আমার মতো সবাই কিন্তু বাইসেলটা করতেছে। শুধুমাত্র সতর্কমূলক বার্তা বলতে পারেন এই ভিডিওতে আমি দেওয়ার জন্য ভিডিওটা মেক করতেছি। তো এখানে কেন আপনি ওখানে বাই করবেন না বা সেল করবেন না, সেটা একটা কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেড অপশনে ক্লিক দিলাম, ডক্সে আসলাম। ডক্সে আসার পরে দেখেন একদিন বাইশ ঘন্টা পরে ডক্স টোকেনটা লিস্ট হবে। তাহলে বুঝতেই পারতেছেন মাত্র 2 দিনের মতো সময় আছে, তারপরে ডক্স টোকেনটা অফিসিয়ালি লিস্ট হবে। তো অফিসিয়ালি লিস্ট হবে, তো তাইলে আপনি কেন বিটগেট প্রি মার্কেটে আপনি সেল করবেন, তো কোনো প্রশ্নই আসে না, তাই না? তো এখন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি ডক্সের হচ্ছে আপডেটগুলো। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডক্স একটা আপডেট দিছে, সেটা হলো ক্লেম ডক্স ওয়ান চেইন। ওয়ান চেইন বলতে এই যে টোন কিপার অ্যাপ বা এই ধরনের কিছু একটা, মানে তাদের নিজস্ব চেইন, যেটা টোন চেইন। টোন চেইন হলো ডক্সের নিজস্ব চেইন, ওই নিজস্ব চেইনে আপনি ক্লেম করতে পারবেন টোন কিপারের মাধ্যমে। ডিড ইট নাও টু ক্লেম ইউর টোকেন অন, এখান থেকে দেখতে পাচ্ছেন 26 তারিখ, 26 তারিখ, আজকে 24, পরের দিন 25, পরের দিনে 26, 26 তারিখে ক্লেম করতে পারবেন। তো এখান থেকে মূলত আরেকটা আপডেট আপনাদের জন্য রয়েছে, সেটা হলো ডক্স বোটে আপনাদেরকে আমি ক্লিক করে দেখাচ্ছি। অনেকেই আপডেট করেননি আপনার ওয়ালেটটা, এটা আপনি কীভাবে আপগ্রেড করবেন। যেমন আমি একটা ভিডিও কিন্তু দিছিলাম, ওই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে ডক্সের একটা ওয়ালেট কানেক্ট করে সবগুলোতে ওয়ালেট কানেকশনের যে রেওয়ারটা রয়েছে ওটা ক্লেম করতে পারবেন। তো যার কারণে সবাই হয়তো বা একটা ওয়ালেটই কানেক্ট করে রাখছেন, ডিফারেন্ট ওয়ালেটটা অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন। যেমন এখানে দেখেন এই ওয়ালেটটা আমার এখানে কানেক্ট করা আছে।
আবার এটা কিন্তু আমার আর একটা ওয়ালেট, এই ওয়ালেটও কিন্তু সেম দেখতে পাচ্ছেন, আর একটা অ্যাকাউন্টও কিন্তু সেম ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে। এতে করে কিন্তু আমার ক্লেমের প্রবলেম হবে, তার কারণে আমি কী করব, এখানে আমি আর একটা ডিফারেন্ট ওয়ালেট কানেক্ট করব। সেই জন্য আমি কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিব। কারণ ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করার পর অবশ্যই টোন কিপার সিলেক্ট করবেন, টোন কিপার ছাড়া কিন্তু এখানে অন্য কিছু সিলেক্ট করলে আপনাদের সেই লেভেলে একটা প্রবলেম হবে। টোন কিপারে ক্লিক দিলাম, টোন কিপারে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নিব। আমি আপনাদের সামনে ক্রিয়েট করে নিচ্ছি নিউ ওয়ালেট, এবং ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে লেটারে ক্লিক দিব, এবং ওয়ালেট নামটা টেলিগ্রামের নাম অনুযায়ী দিব, তাইলে আমরা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি টেলিগ্রামের নাম অনুযায়ী দিয়ে দিলাম, তারপরে সেভে ক্লিক দিব। ওকে, আমার ওয়ালেটটা ক্রিয়েট কমপ্লিট। এখন আমি কি করব, এখান থেকে কানেক্ট ওয়ালেট এবং টোন কিপারটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি লাইভে এটা কানেক্ট ক্লেম করে নিচ্ছি বা কানেক্ট করে নিচ্ছি। এই যে ওয়ালেটটা আমি কানেক্ট করলাম এখানে, এই ওয়ালেটে মূলত আমি টোকেনটা ক্লেম করতে পারবো। দেখেন আরেকটা ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরকম করে আপনি যতগুলো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেছেন সবগুলো ওয়ালেটেই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ালেটগুলো কানেক্ট করে রাখবেন, কারণ আপনারা জানেন টোন কিপারে আপনি একসাথে হাজার হাজার ওয়ালেট এখানে অ্যাড করতে পারবেন, সেটা নিয়ে কোনো টেনশন আপনাদের হবে না। তো এটা ছিল মূলত একটা আপডেট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট। আমাদের চ্যানেলের কিছু পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এবং ডক্সের প্রাইস কেমন হতে পারে ওইটাও দেখাচ্ছি। ওকে, প্রথমে তো পেমেন্ট প্রুফ দেখালামই, বিটগেটের কিছু পেমেন্ট প্রুফ দেখাই। 50,000 প্লাস এখান থেকে দেখতেই পাচ্ছেন, তারপরে এখানে 56,000, 35,000, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 26,000, এখানে 32,000, এখানে প্রায় 14,000, এরকম করে অনেক অনেক পেমেন্ট প্রুফ রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য। ওকে, ডক্স প্রাইস প্রেডিকশন করার জন্য আমরা নোট কয়েনের সাথে কম্পেয়ার করব। নোট কয়েনের আপনারা যদি বর্তমান মার্কেট ক্যাপটা এখানে খেয়াল করেন, তো এখান থেকে সার্কুলেটিং সাপ্লাই এই পরিমাণ নোট টোকেন, এবং এখান থেকে আপনারা 24 ঘন্টার মার্কেট ক্যাপ এখানে 23% আপনেস দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যদি খেয়াল করেন টোটাল মার্কেট ক্যাপ, এখানে এত পরিমাণ নোট কয়েনের টোটাল মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ মানে হলো তাদের টোটাল যে সাপ্লাই রয়েছে এবং ম্যাক্স যে সাপ্লাই রয়েছে, এই ম্যাক্স সাপ্লাইয়ের বা টোটাল সাপ্লাইয়ের যে ভ্যালুটা দাঁড়ায় ওই ভ্যালুটাই হলো মার্কেট ক্যাপ। তো এখানে আরেকটা জিনিস আপনাদের আছে, সেটা আপনাদেরকে একদমই প্রপারভাবে বুঝতে হবে, তাহলে নোট কয়েনের প্রাইসটা আপনি বের করতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে আমি যেটা দেখাবো, ওকে, আমি কয়েন গিগো থেকে বিস্তারিত দেখাচ্ছি। নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফুললি ডিলুটেড ভ্যালুয়েশন, যেটা এটা আপনাকে মূলত কম্পেয়ার করতে হবে। ফুললি ডিলুটেড ভ্যালুয়েশন মানে হচ্ছে এখানে দেখেন টোটাল যে মার্কেট ক্যাপটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র শো করতেছে এই যে এখান থেকে যে সাপ্লাইটা, সার্কুলেটিং সাপ্লাই, যেটা যেটা বর্তমানে হচ্ছে যে অ্যামাউন্টগুলো ট্রেডিং হচ্ছে মার্কেটের মধ্যে বা বাজারকৃত হচ্ছে, ক্রয়কৃত হচ্ছে, এগুলোই মূলত সার্কুলেটিং সাপ্লাই। এই সার্কুলেটিং সাপ্লাই যে ভ্যালুটা দেখাচ্ছে এটা হলো টোটাল মার্কেট ক্যাপ, কিন্তু টোটাল যে আপনার সাপ্লাইটা রয়েছে, টোটাল যে সাপ্লাই যেটা ইনসাইডে থাকতে পারে বা কোনো গভর্নমেন্ট যদি নিয়ে থাকে, সব কিছু মিলে যে টোটাল সাপ্লাইটা হচ্ছে, এই টোটাল সাপ্লাইয়ের যে ভ্যালুটা এটা কিন্তু এই যে ইনি দেখাচ্ছে। তার মানে নোট কয়েনের কোথাও কোনো মানে লক নাই, সবগুলোই ওরা সার্কুলেটিং সাপ্লাই করে দিচ্ছে। তো এখান থেকে আমি যদি ডক্সের সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে ডক্সের আপনি টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন প্রায় 550 বিলিয়ন। তো 550 বিলিয়ন আপনি যদি এখান থেকে হিসাব করেন, তো এখান থেকে দেখেন ফুললি ডিলুটেশন ভ্যালুয়েশন এখান থেকে এত পরিমাণ, তো এখান থেকে 550 আমরা যদি মানে এখান থেকে যে এই যে ভ্যালুয়েশনটা দিয়ে গুণ করি তাহলেই বুঝতে পারবো। যেমন এখান থেকে 12 মিলিয়ন আপনি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা ধরেন নোট কয়েন ডক্স হতে পারে 7 মিলিয়ন মার্কেট ক্যাপ হতে পারে, মানে এখান থেকে এই যে মার্কেট ক্যাপটা আর এফডিভি যে মার্কেট ক্যাপটা, এটা যদি 7 মিলিয়ন আমরা ধরি, এখান থেকে আমরা প্রথমে 550 মিলিয়ন ধরলাম, এটা হলো টোটাল হচ্ছে সাপ্লাই, এবং ভাগ করব হচ্ছে এখান থেকে আমি যদি 7 মিলিয়ন দেই, 7 মিলিয়ন, ওকে সরি গাইস, এই যে এটা হলো নোট কয়েনের প্রাইস হতে পারে যদি আমরা 7 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, টোটাল সার্কুল মানে ডিভিজের মার্কেট ক্যাপটা রয়েছে এটা যদি টোটালি আমরা ধরি। তো এরকম করে আর কি আমরা প্রাইস প্রেডিকশনটা করতে পারবো। বাট আমরা অনেকেই ধারণা করেছি অলরেডি যে এখান থেকে 0.005 এই প্রাইসটা হতে পারে, এই প্রাইস যদি হয় তাহলে 50,000 টোকেন যার কাছে আছে তার প্রাইস হচ্ছে $250 হতে পারে, মানে এই প্রাইসটা অনেকেই প্রেডিকশন করছে আর কি। তো আশা করা যায় এরকমই কিছু হতে পারে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।